উত্তর প্রদেশের লোক বলছে যে রাম কো লাই হ্যায় উত্তর প্রদেশ ও যোগী বাবা কো লাই রামচন্দ্র একটা ছোট ত্রিপলের নিচে অযোধ্যাতে কিভাবে পড়েছিল আপনারা দেখেন। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রক্তপাত না ঘটিয়ে শান্তিপূর্ণভাবে কারোর চোখের জল না ফেলে সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে সেখানে বিরাট মন্দির তৈরি হয়েছে। এবং শুনলে আপনারা খুশি হবেন, এই মন্দির সরকারি টাকায় হচ্ছে না, হিন্দুদের অর্থে হচ্ছে। 2000 কোটি টাকা বাজেট করা হয়েছিল বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে, নিধি সংগ্রহ হয়েছে গোটা পৃথিবীতে 2500 কোটি টাকা দিয়েছে হিন্দুরা, যা লাগবে তার থেকে বেশি। সেকুলার গোমাংস খায়, সুবোধ সরকার বিকাশ ঘটতে যায়, এই হচ্ছে জালি হিন্দু। এখানে থাকে এখানে পশ্চিমবঙ্গ থেকে আমরা হিন্দুরা 50 কোটি টাকা তুলে দিয়েছি মন্দিরের জন্য। আমিও আমার প্রাক্তন বিধায়ক সাংসদের যে পেনশন ফান্ড ছিল সেখানে 2,56,000 ছিল, সেটাও আমি বিশ্ব হিন্দু পরিষদে দিয়েছি। আপনারা 10 টাকা হলেও যার কাছে এসেছে বিশ্ব হিন্দু পরিষদ হিন্দু জাগরণ মঞ্চ 10 টাকা হলেও সবাই দিয়েছেন। তাই পশ্চিমবঙ্গেও আমরা হিন্দুরা এক হতে শুরু করেছি। একটু কষ্ট হচ্ছে শুধু হিন্দু নেতা বলে পবিত্র কর জেলের ভিতরে মাননীয় বিরোধিতা করেছিল, বেরিয়ে আসবে চিন্তার কিছু কারণ নেই, রুখতে পারবে না। শুধুমাত্র হিন্দু নেতা বলে বিজেপি নেতা নয়, রবি রাজগিরি রামগিরি মিথ্যা মামলা দিয়ে জাহাজ বাড়িতে কাজ করে তাকে দিয়ে মিথ্যা মামলা সাজিয়ে, আর এখানকার পুলিশ এই হিন্দু বিরোধিতার কাজ করছে খুব হুঁশিয়ার করে নিয়ে যাচ্ছি। হিন্দুরা আমাকে ভোট দিয়েছে তা নয়, 50,000-এর বেশি হিন্দু ভোট মমতা ব্যানার্জিও পেয়েছেন। আপনার পুলিশের কোনো অধিকার নেই নন্দীগ্রামের হিন্দুদের উপরে এই ধরনের অত্যাচার করা। আপনারা নিশ্চিন্তে থাকুন, কষ্ট 1 দিন 2 দিন 3 দিন হতে পারে, 4 দিন হবে না। আমাদের হিন্দু সনাতন সংস্কৃতি সবার শেষে আমাদের ঝান্ডা উঠবে। আমাদের স্বামী বিবেকানন্দ বলে গেছেন, তুমি গর্ব করে বলো আমি হিন্দু। স্বামী বিবেকানন্দ বলে গেছেন, তুমি নিজ ধর্মে আবার অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। আমরা হিন্দুরা শান্ত, আমরা কখনো নিজের ধর্ম যেমন পালন করি অন্য ধর্মের প্রতি আমাদের কোনো ঘৃণা হিংসা বিদ্বেষ কোনোদিন আমাদের মধ্যে সে রিপু নেই। আমাদের মধ্যে এ বাংলাদেশে পুজোর সময় দেখলেন না, অষ্টমীর দিন বজরংবলীর পায়ের তলায় অন্য ধর্মের পবিত্র ধর্ম অন্য সম্প্রদায়ের পা গেল, 5 দিন ধরে হিন্দুদের মারলো কাটলো। ইস্কনের পান্ত দাস প্রভু হরে কৃষ্ণ মন্ত্র বলেন, তিনিও খুন হলেন, 200 মন্দির ভেঙে দিয়েছে বাংলাদেশে, 500 মন্ডপ ভেঙে দিয়েছে, কিন্তু 5 দিন পরে ধরা পড়ল কে, ইকবাল। প্রমাণ হিন্দু এই ধরনের খারাপ কাজ করতে পারে না, কারণ আমরা নিজের ধর্মের প্রতি আস্থাশীল যেমন থাকি অপর ধর্মের প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকি, আমাদের মধ্যে সব ঘৃণা নেই। সেই জন্য আমাকে ভোট দেওয়ার আপনাদের হিন্দু দেবব্রত মাইতিকে খুন হতে হয়, আমাকে ভোট দেওয়ার অপরাধে দক্ষিণ কেন্দ্রামারিতে 65টা হিন্দু ভেঙে জ্বালিয়ে দেওয়া হয়, আমাকে ভোট দেওয়ার অপরাধে তারাচন্দ্রের 22টা বাড়ি ভেঙে দেওয়া হয়, পুতুল দাসকে শারীরিক ভাবে নির্যাতন করা হয় কেবলমাত্র হিন্দু বলে। আপনারা জানুন ভগবান রামচন্দ্র এই পথ দেখাবে, আজকে 492 বছর পরে মন্দির শঙ্করাচার্যের মূর্তি প্রতিষ্ঠা করে নতুন রূপে সজ্জিত করেছেন মোদীজির নেতৃত্বে, সনাতনীরা সুরক্ষিত,
মোদীজি কানাডা থেকে মা অন্নপূর্ণার মূর্তি নিয়েছেন ভারতে প্রতিষ্ঠা করবেন বলে, পাকা বাড়ি করলেন, সম্পদ করলেন, ছেলে মেয়েকে পড়ালেন, চাকরি পেল। কিন্তু দেশ যদি না থাকে, দেশের নেতা যদি ঠিক না থাকে, আফগানিস্তানের মতো আমাদের অবস্থা ভবিষ্যতে হবে। তাই সঠিক নেতার হাতে সঠিক প্ল্যাটফর্মে আমাদের থাকতে হবে। আফগানিস্তানে শিখ হিন্দু জৈনরা তালিবান আসার পরে তাদেরকে বলা হলো গুরুদ্বারা ছাড়ো, মন্দির ছাড়ো, যদি না ছাড়ো ধর্ম পরিবর্তন করো, নইলে দেশ ছাড়ো। এখান থেকে নরেন্দ্র মোদীজি বায়ুসেনার প্লেন পাঠালেন, নাম দিলেন দেবী শক্তি, মহিলারাই হলো শক্তি, দেবী দুর্গা। সেই প্লেনে করে আফগানিস্তানে কাবুলের যত শিখ আছে, হিন্দু আছে, জৈন সম্প্রদায়ের লোক আছে, তাদেরকে মোদীজি দিল্লিতে এনে পাকা বাড়িতে আশ্রয় দিয়ে রেখেছেন। আর যদি ভারতবর্ষ তালিবানদের মতো কোন শক্তির হাতে চলে যায়, বাড়ি ঘর দুয়ার সব আপনাকে ফেলে দিয়ে পালাতে হবে। সামনে বঙ্গোপসাগর, নইলে হলদি নদীতে ঝাঁপ দিতে হবে। তাই এক থাকতে হবে, পঞ্চায়েতে কি পেলো না পেলো, জব কার্ড দিবনি, অমুক কাড়িয়ে নিব, এটার থেকে বড় কথা আছে নিজের ধর্ম, ধর্মের সঙ্গে কোনো আপোষ করবেন না। আমার কাছে এত বড় বড় দপ্তর, মন্ত্রী টন্ত্রী, অনেক বড় বড় জিনিস ছিল, সব ছুড়ে ফেলে দিয়েছি এই তোষণের রাজনীতির বিরুদ্ধে, তুষ্টিকরণের রাজনীতির বিরুদ্ধে। তাই আপনাদের সাথে আছি, এখানে স্থায়ী রাম মন্দির তৈরি হবে যদি কৌ জায়গাটা যদি দেন, আমরা এখানে করবো, জয়যাত্রা এগিয়ে যাবে। আপনার সবাই ভালো থাকবেন, একসঙ্গে বলুন জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জোরসে বলো জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, একই নারা একই নাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, আরো জোরে জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, গঙ্গা মাতা কি জয়, গো মাতা কি জয়, গো মাতা কি জয়, শ্রী রাম জন্মভূমি কি জয়, জন্মভূমি কি জয়, দেবী মা দুর্গা কি জয়, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। বেশি করে জল ঢালতে হবে, বড় বড় লম্বা লম্বা মিছিল বের করবে, আমি থাকবো। ভোলে বাবা পার করেগা, একদম করতে হবে, ত্রিশূলধারী পার করেগা। মোদীজি বানিয়ে দিয়েছেন কাশীরাম বিশ্ব ধান ধানকে। সবাই ভালো থাকবেন। পরিশেষে আমাদের দেবী হচ্ছেন ভারত মাতা। যারা অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা করলো, যোগীকেও তারা প্রতিষ্ঠা করবে উত্তরপ্রদেশে, কি যোগীকেও তারা উত্তরপ্রদেশে প্রতিষ্ঠা করবে, এটা বললেন আপনি? হ্যাঁ, এগুলো নিয়ে কোনো প্রশ্ন আছে নি? ওই ভেজাল হিন্দু থাকে নাকি, 500 টাকায় বিক্রি হয় নাকি? শ্রীকৃষ্ণ জন্মভূমি, রামের শ্রীরামের জন্মভূমি, ওখানকার হিন্দু বিক্রি হয় না? এখানকার হিন্দুরা তো কেউ কেউ সবাই না, বেশিরভাগ আমাকে ভোট দিয়েছে, কিছু হিন্দু তো 500 টাকার লোভে ভোট দিয়েছে অন্য জায়গায়। এখানকার অনেক জালি হিন্দু থাকে দাদা, রয়েলে সুবোধ সরকার বিকাশ মোর্চার গরু মাংস খায় দাঁড়িয়ে একেবারে যৌথ ব্যবসা করেছে, রাইস মিলের ব্যবসা। সমস্ত দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা চলে যাবেন না, আমাদের খিচুড়ি ভোজের ব্যবস্থা আছে। স্বাগত
সমুদাস সমুদাস